কি লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। শুভম সাত দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরমাস করে ফেলে, বুঝে নিয়েছে ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর থাকতে হতো না, আমি এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটে, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপি আপনাদের সংস্থার কনভেনার শুভঙ্কর গিরি, তাহলে ওই এদেরকে ব্রেনওয়াশ করতো আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আপনারা কি ব্রেনওয়াশ থেকে ব্যয় করতে, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে, ওরা যেটা বলতো আমি করে দিত না। আপনি মেয়েদেরকে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে, না বলেনি, ওরা যেটা বলেছে সেটা শুনেছে মোটামুটি, যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তীতে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া, কি লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেস কে আমার বাড়ির মিসেস কে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না, দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করি, টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা আপনারা কিভাবে ওদের ওদের ব্রেনওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল, এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না, আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর সাত দিয়েছে, কে কে